লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে বরাদ্দের চাল না পেয়ে বিচারের দাবি জানিয়েছেন প্রায় অর্ধশত জেলে তবে এ অভিযোগ অস্বীকার করেছেন এই চেয়ারম্যান তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ ও ইলিশের বেড়ে ওঠা নিশ্চিতে প্রতিবছর মার্চ এপ্রিলে লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মাছ ধরায় দেয়া হয় নিষেধাজ্ঞা এছাড়া মে ও জুনে জেলেদের জাটকা ধরা নিরুৎসাহিত করতে ভিজিএফ কার্ডের মাধ্যমে দেওয়া হয় চল্লিশ কেজি করে চাল তবে গত চার মাসের মধ্যে দুই থেকে তিন মাসের চাল পাননি জেলেরা অভিযোগ উঠেছে তরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা আশরাফুল জামালের বিরুদ্ধে এই চাল আত্মসাতের চাল দেওয়ার কথা বলে নেওয়া হয় আঙুনের ছাপ কারো কাছে চাওয়া হয় টাকা চোদ্দ সাল থেকে এখন রাসন চেয়ারম্যান আইসারি এক বছর থেকে সাইডটা পাই না তাহলে উঠে আনে চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান সাহেব উঠে আনে আঙুর সাহা সাইড না কালকে গেছি এর কেমন সাহেব আঁচ সালুন দিয়ে দেন আঁচ সালুন খাইয়েন না আরও ঠাডাই ঠুটে আর আর কিন্তু অনুবাদন অন্য তো স্যারমের কাছে স্যারমানের কাছে নাম্বার কাছে নাম্বার কাছে স্যারমের আবার টাকা পাঁচশো টাকা চাইছে আমাদের টিপস ওয়েস ডি সাইল এনেছি আমাদের তালিকাতে আমার নাম আছে এখন আমার সাইলটা আমি পাইতেছি না স্যার তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদে আজ পর্যন্ত কখনো মনে করেন যে এরকম কোনো অভিযোগ ওঠে নাই যে আমির আসল চেয়ারম্যান ব্যক্তিগতভাবে এক মোট চাইল কোথাও নিছে এবং এক ফুট চাইল বিক্রি করছে বিশ জন আমার কাছে উপস্থিত করা যে আমি চাইল দিই নাই একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যে তালিকাটা অনুমোদন করেছি অনুমোদন করা হয়েছে সেই তালিকা ধরে আমরা চেক করে দেখব যে তালিকাভুক্ত সবাই চাল পেয়েছে কিনা যদি সেটা পেয়ে থাকে তাহলে সঠিক আর যদি না পায় তাহলে সেটা আমরা বলি হিসেবে ব্যবস্থা নেব এবং এই বিষয়ে তদন্ত দেওয়া হয়েছে আর রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া কমলনগর উপজেলায় মোট নিবন্ধিত জেলে তেরো হাজার একশো সাতষট্টি জন এর মধ্যে মেঘনা নদীতে ইলিশ ধরা ভিজিএফ তালিকাভুক্ত জেলে পাঁচশো চল্লিশ জন বিবিসি ডেস্ক